চুরানব্বই বল তারা কাটিয়েছেন বেসিন রিজার্ভের অনভ্যস্ত বাতাসের মধ্যে রান তুলেছেন চার দশমিক তিন গড়ে নিউজিল্যান্ড সফরে টানা ছয় ম্যাচ হারের বৃত্ত ভাঙেনি তাতে কিন্তু যা হয়েছে তাতে এক শব্দে আধিপত্য না বলে আর উপায় নেই সাদা পোশাকের ক্রিকেটে আপাতত দারুণভাবে শুরু হলো বছরটা আমাদের আজকের স্যাটারডে নাইট স্পোর্টস বিষয় সাকিব মুশফিকের তিনশো ও দু সাল দর্শক এই রিপোর্ট রয়েছে রিপোর্টটি দেখে আমরা আলোচনা শুরু করতে দেশের মাটিতে ইংল্যান্ডের সাথে টেস্টে সাফল্যের পর চ্যালেঞ্জ ছিল নিউজিল্যান্ড সিরিজ ঘিরে টি টোয়েন্টি ও একদিনের ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়ার পর অতি বড় আত্মবিশ্বাসীও টেস্ট ম্যাচ ঘিরে স্বপ্ন দেখেননি তবে বনে দিয়ে এই খেলার বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনে তামিম ও মুমিনুলের ব্যাটে ওয়েলিংটনের বেসিন রিজার্ভে দারুণ শুরুর ইঙ্গিত রাখে বাংলাদেশ আর দ্বিতীয় দিন একশো ষাট রানে মুমিনুলের বিদায়ের পর আলোর রেখা বয়ে আনেন সাকিব আর মুশফিক কে বলবে একজন দু হাজার নভেম্বর আর একজন একই বছরের সেপ্টেম্বরে সবশেষ টেস্ট সেঞ্চুরি করেছেন সাকিব চোদ্দ ও ৩৭ রানে দুইবার জীবন পেয়েছেন কিন্তু তাতে মহিমাটাই বেশি ২০১০ সালে এই নিউজিল্যান্ডের আরেক শহর হ্যামিল্টনে পেয়েছিলেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি চতুর্থটি পেতে লেগে গেল সাত বছর সেই পথে ব্যক্তিগত একাত্তর রানে আরো একটি মাইল ফলক স্পর্শ করেন সাকিব টেস্টে হাবিবুলের পর দেশের তৃতীয় ক্রিকেটার হিসেবে ক্লাবে নাম লেখান তিনি সেই সাথে ক্রিকেট ইতিহাসে চোদ্দ ক্রিকেটার হিসেবে দেড়শো উইকেটের পাশাপাশি তিন হাজার রানের এলিফ ক্লাবে পৌঁছে যান এর আগে উপমহাদেশের কেবল কপিল দেব ইমরান খান রবি শাস্ত্রী ও চামিন্দা ভাসের ছিল এই কীর্তি দুশো বলে ২১৭ সতেরো রানের ইনিংসে হাঁকান একত্রিশটি চার যার টেস্টে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের এক ইনিংসে সর্বোচ্চ সংখ্যক বাউন্ডারি মুশফিক ও তামিমের পর দ্বি দেখা পেলেও এখন বাংলাদেশের সর্বোচ্চ ইনিংসটিও তার দখলে মুশফিকের সঙ্গে গড়েন তিনশো রানের জুটি যে কোনো উইকেট জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ ভেঙেছেন খুলনায় দু চোদ্দ সালে তামিম ইমরুলের তিনশো বারো রানের জুটি নিউজিল্যান্ডের মাটিতে যেশের হয়ে পঞ্চম উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ডও এখন এই দুজনের দখলে তারা ভেঙেছেন ক্রেইগ ম্যাকমিলান ও নাথান অ্যাস্টলের দুশো বাইশ রানের রেকর্ড আর ইতিহাসে এটি পঞ্চ উইকেটে চতুর্থ সর্বোচ্চ স্কোর সবচেয়ে বেশি চারশো পাঁচ রান ব্র্যাডম্যান বার্নস জুটির এমন দিনে দুশো সাত বলে মুশফিকের একশো উনষাট রানের ইনিংসে ছিল তেইশ চার ও এক ছয় তিন হাজার ক্লাবের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশের অধিনায়ক চতুর্থ বাংলাদেশি হিসেবে এই ক্লাবে ঝুঁকতে মুশফিকের দরকার আর একানব্বই সাকিব মুশফিকের এমন দুটি ইনিংস বছরের বাকি সময়ের জন্য হতে পারে বড় এক অনুপ্রেরণার উৎস বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ ও তিনটি টুর্নামেন্ট রয়েছে বাংলাদেশের সামনে এর মধ্যে ভারতে একটি শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকায় দুটি করে মোট পাঁচটি টেস্টের সময় সময়সূচি নির্ধারণ হলেও বাংলাদেশে আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের যেখানে মৌসুমে মাত্র দুটি টেস্ট খেলেছিল বাংলাদেশ সেখানে কিউই সিরিজ সহ চলতি বছরে প্রায় এগারোটি টেস্ট খেলার সম্ভাবনা রয়েছে মুশফিক বাহিনীর সামনে আর তাই টাইগার সমর্থকদের প্রত্যাশা সাদা পোশাকের সাফল্য অব্যাহত থাকুক টাইগারদের দর্শক সারেডেনের স্পোর্টস এর আজকের বিষয় সাকিব মুশফিকের তিনশো ও দু সাল এ বিষয়ে কথা বলতে স্টুডিওতে রয়েছেন দৈনিক কালের কণ্ঠের উপসম্পাদক মোস্তফা মামুন বা থেকে এরপরে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু এবং সবশেষে রয়েছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার হান্নান সরকার আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আলিউ ভাই শুরু করবেন সেটা হচ্ছে যে একটি ওয়ান ডে সিরিজ এবং টি টোয়েন্টি সিরিজ এভাবে হোয়াইট ওয়াশ হওয়ার পরে নিশ্চয়ই বাংলাদেশ টেস্ট ম্যাচে যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটা নিশ্চয়ই নিশ্চিত হবে খানিকটা অবিশ্বাস্য সেটা সবাইকে মানতে হবে আসলে আমাদের যে পারফরমেন্স সেটা শুরুতে এর কথাই যদি বলি সেখানে কিছু সম্ভাবনা ছিল বাট দিন শেষে যদি রেকর্ডের কথা বলি যে হেরে গেছে থ্রি জিরোতে কিংবা টি টোয়েন্টিতে খুব দুর্দান্ত একটা শুরু ছিল একটা ম্যাচ জয়েরও সম্ভাবনা ছিল কিন্তু হেরে গেছি তো ধারাবাহিকভাবে কেউই রান রানের দেখা পাচ্ছিল না সব কিছু মিলে পরিস্থিতি কিছুটা নাজুকই ছিল বলা যায় সেক্ষেত্রে টেস্ট ফর্মেটে আমাদের দুর্বলতার পরিমাণটা আরেকটু বেশি এবং সেখানে নিউজিল্যান্ড আরও ভয়ঙ্কর দল কন্ডিশন সব কিছু মিলে আমরাও একটা অজানা একটা আশঙ্কাই ছিলাম যে হয়তো মানে সাফল্যের দেখা পাবো কি না সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ ছিল এটা অনেস্টলি যদি কনফেস করতে হয় তো সেক্ষেত্রে যেটা ঘটে গেল সেটা আসলেই মানে কল্পনার অতীতে আমি বলবো যে ফার্স্ট ডেতে ওয়ান ফিফটি ফোর করার পরও মনে হচ্ছিল যে ওকে সকালে সেশনটা কেমন যাবে সেরকম একটা আশঙ্কা ছিল বাট অফকোর্স উইকেটটা যথেষ্ট ভালো ছিল বাট এর মাঝে বাতাস হয়তো সাইডওয়েজ মুভমেন্টে এবার আমরা তো লক্ষ্য করিনি যেটা আমাদের আশঙ্কার একটা বড় কারণ ছিল নিউজিল্যান্ডে সাইড ওয়েজ মুভমেন্ট সাইড ওয়েজ মুভমেন্ট কোনো দেশের যে কোনো ব্যাটসম্যানের জন্যই ভয়ঙ্কর তো সেটা না থাকার কারণে মুশফিকের দলে ফেরত আসা সাকিবের পাশে যে জিনিসটা বেমানান ছিল সেই জিনিসের মানে সংযুক্ত হয়ে যাওয়া নিউজিল্যান্ডের খেলোয়াড়দের হাত থেকে ইউজিলি এরকম ক্যাচ পরে না বাট পড়েছে কিছুটা তো ভাগ্যের সহায়তা দরকার একটা টিমকে ঘুরে দাঁড়ানোর জন্য সব কিছু মিলে আমরা আমার মনে হয় যে খুবই ভালো একটা জায়গায় দলকে নিয়ে যেতে পেরেছি অ্যাটলিস্ট ফার্স্ট ইনিংসের ব্যাটিংয়ের কথাটা যদি বলি এখন খেলা চলছে সেকেন্ড ইনিংসে তো আমরা আলোচনায় আজকের দিনটা হয়তো আমাদের করে নিতে পারিনি আমরা বাট আমি বলবো একটা দুর্দান্ত শুরু আমরা করেছি মানে কিংবা বলবো যে ধারাবাহিকভাবে টেস্টে আমরা ভালো করছি হোমে যেটা ইংল্যান্ডের সঙ্গে করে গেলাম এই মুশফিকের নেতৃত্বে সেটা মানে তার থেকে আরও বেটার হয়েছে একটা বাইরের কন্ডিশনে যে যেখানে আমরা অনেক সমালোচিত হয়েছি যে দেশে খেলেছো ভালো ইংল্যান্ডের বিপক্ষে ঠিক আছে বাইরে গিয়ে করে দেখাও সেই যে করে দেখানোর শুরুটা আমি বলবো যে কোন কোনো না কোনো সময় একটা ঘুরে দাঁড়ানোর একটা সময় কিংবা ক্ষেত্র কিংবা উপলক্ষ থাকে সেটা অ্যাটলিস্ট বাংলাদেশ দল

হারতে পারি সিরিজ হারতে পারি বাট টেস্টে কিন্তু ওই জিনিসটা কখনো চিন্তা করেনি ইভেন ইংল্যান্ড যখন বাংলাদেশে আসলো তখনও কিন্তু তারা চিন্তা করেনি বাংলাদেশের সঙ্গে টেস্ট হারতে হবে তাদের সো যে কোনো টিমে বাংলাদেশের সঙ্গে খেলার সময় ওয়ান ডে এবং টি টোয়েন্টি ম্যাচগুলো নিয়ে বেশি কনসার্ন থাকে যে সিরিজটা কীভাবে খেলবে বা টেস্ট নিয়ে আমার মনে হয় যে কোনো টিম বাংলাদেশ নিয়ে ওইভাবে ভয় বা ভীতি কাজ করে না কিন্তু ইংল্যান্ডের সঙ্গে জেতার পরে লিপু অলরেডি কাভার করে দিয়েছে যে নিউজিল্যান্ডের ধারাবাহিকতা যেটা রেখেছে আনবিলিভেবল কারণ আমরা কিন্তু ওয়ান ডেতে আশা করেছিলাম হয়তো একটা উইন করবো আমরা জানি নিউজিল্যান্ডের মাটিতে যে কোনো দেশেই যখন খেলতে যায় খুব টাফ টাইম তাদেরকে পার করতে হয় ইভেন আমরা অস্ট্রেলিয়ার মতো দলকেও দেখেছি কিন্তু নিউজিল্যান্ডে সুবিধা করতে পারে না বাংলাদেশ হয়তো আমরা আশা করেছিলাম একটা ওয়ান ডে উইন করলে সেটা আমাদের অ্যাচিভমেন্ট হতে পারে ইভেন টি টোয়েন্টিতে যদি আমরা একটা উইন করি সেটাও অ্যাচিভমেন্ট হতে পারে যদিও আমরা কিছু ম্যাচ কাছাকাছি যেয়েও কিন্তু শেষ পর্যন্ত আর পারিনি বাট ওই রেকর্ডের খাতায় যেটা থাকলে আমরা তিনটা ওয়ান ডে হেরেছি তিনটা টি টোয়েন্টি হেরেছি বা টেস্টে আমরা আসলে আনবিলিভেবল খেলেছি এটা কিন্তু আমাদের কারো কল্পনাতেই ছিল না যে আমরা এরকম খেলব ওই উইকেটে নিউজিল্যান্ডের কন্ডিশনে যেখানে বাউন্স থাকবে মুভমেন্ট থাকবে যেখানে সাইড মুভমেন্ট যেটা বললো সুইংটা কিন্তু যেরকমটা আমরা আশা করেছিলাম সেরকমটা এই ম্যাচে দেখিনি মানে একটু পক্ষেই সো সেটাকে চমৎকার ইউজ করেছে আমাদের টিম স্পেশালি সাকিব এবং মুশফিক তো করেছে তবে শুরুটা যেটা ছিল তামিমের শুরুটা সেটা থেকে কিন্তু কনফিডেন্সটা বিল্ড হয়েছে আমার বাকি ব্যাটসম্যানদের আপনি দেখবেন তামিম যেভাবে অ্যাটাকিং ক্রিকেট খেলেছে মমিনুল যেভাবে ব্যাটিং করেছে তখনই কিন্তু যারা নিচের ব্যাটসম্যান ছিল তারা একটা ধারণা পেয়ে গিয়েছে যে এই উইকেটে কি হতে পারে এবং এই উইকেটে থাকলে রান করা যাবে প্রথম দিন থেকে একটা জিনিস লক্ষণীয় ছিল রানরেট কিন্তু সবসময় চারের উপরে বা চারের কাছাকাছি ছিল যেটা আমরা টেস্ট ক্রিকেটে সাধারণত বলি যে তিন একটা ম্যাজিক ফিগার টেস্ট ক্রিকেটের বাট এই ম্যাচে কিন্তু আমরা দেখছি যে তিন না চারই সেটা ম্যাজিক ফিগার ধরা যেতে পারে এবং সো আমার মনে হয় যে খুব সুন্দরভাবে আমরা উইকেটটাকে এবং কন্ডিশনটাকে ইউজ করেছি আচ্ছা একটু মামুন হয়ে যদি বলেন সেটা হচ্ছে যে সাকিব মুশফিকের যে জুটিটা হলো এবং এই যে প্রায় বিরাশি দশমিক দুই ওভার এটা তো অবিশ্বাস্য এবং যে গতিতে ওরা রান তুলেছে কখনো কি মনে হচ্ছে যে বাংলাদেশ আসলে ব্যাকফুটে ছিল চারটা উইকেট বিশেষ করে সাত সকালে যখন মুমিনুলের উইকেটটি পড়ে গেল তারপরে তারা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে এটি নিশ্চিত

যেমন ধরেন যে এই এই রান রেটে যদি আমাদের আটটা উইকেট যেত তাহলে কিন্তু আমরা বলতাম যে এত শর্ট আমরা খেললাম কেন যেমন দেখেন এই ওই দিনে বাংলাদেশে একটা রেকর্ড কত রান করেছে তিনশো বিরাশির দিনে কিন্তু তার চেয়েও কিন্তু বেশি রান বাংলাদেশে আছে সেটা হচ্ছে দুই হাজার

সারা দিন ব্যাট করে মনে করেন যে বলে করলে সেটাকে যথেষ্ট বলে ধরা হতো এরকমই ছিল এটা স্টিবোড অস্ট্রেলিয়া আসলে জিনিসটা চেঞ্জ চেঞ্জ করেছে করে তারা চারের দিকে নিয়ে গেছে কি জন্য নিয়ে গেছে যে চারের দিকে নিয়ে গেলে তারা যেটা বলেছে নব্বই ওভার যদি তিনশো ষাট হয় তাহলে উইল গেট এম্পল টাইম টু আউট বলেন্ট মানে টেস্টে রেজাল্ট আনার জন্য এবং সেটা সবকিছু মিলে অনেকগুলো জিনিস হেল্প করেছে ওয়ান ডে কারণে উইকেট প্লাসের হয়ে গেছে স্ট্রোক খেলা ইজি হয়ে গেছে বোলারদের কোয়ালিটি কমেছে ইত্যাদির কারণে এখন চার এরকম হয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় বাংলাদেশের প্লেয়াররা যেহেতু বেশিরভাগই টেস্ট পেলে স্ট্রোক প্লেয়ার আসলে আমাদের প্লেয়াররা কোপ যে মানে ক্রাফটি প্লেয়ার ওইরকম প্লেয়ার না আমাদের সবাই কিন্তু স্ট্রোক প্লেয়ার মোটামুটি এরাই টি টোয়েন্টি খেলেন ওরাই ওয়ান ডে খেলেন অন্যান্য ধরনের চেঞ্জ ফলে রান রেটটা খুব ভালো থাকে কিন্তু আমরা এর সুবিধাটা আমরা কখনো গর্ব করে বলতে পারি না যেহেতু ইনিংসটা লম্বা হয় না এইবার যেটা হয়েছে যেহেতু আমাদের ইনিংসটা মানে বড় হয়েছে ফলে কিন্তু এই রান রেটটা আমাদের মানে কাছে অনেক বড় ব্যাপার হয়েছে কারণ তার আমরা অনেক কম সময়ের মধ্যে কিন্তু এই অলমোস্ট ছয়শো রান করতে পেরেছি দেখেন অলমোস্ট কি বলা যায় আপনার দুই দিনও হয়নি প্রথম প্রথম দিনে তো অনেক গ্যাপ ছিল প্রায় দেড় দিনে কিন্তু আমরা ফাইভ করে ফেলেছি আজকে ফাইভ একটু যদি দর্শকদেরকে দেখাই সেটা হচ্ছে যে পাঁচশো পঁচানব্বই রানের ইনিংস করেছে বাংলাদেশ এবং বাংলাদেশ যত ফাইভ প্লাস করেছে সেই সব ম্যাচগুলোর কি ফলাফল আছে সেটি দর্শকদের দর্শকদের একটু জানিয়ে দিতে চাই আমরা দেখতে পাচ্ছি যে পাঁচশো পঁচানব্বই পঁচানব্বই আট উইকেটে ডিক্লেয়ার করেছে বাংলাদেশ সেটি প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে দু যে টেস্টটি চলছে এটি রেজাল্ট আমরা এখনো অপেক্ষায় রয়েছে কি হবে এর আগে যে সব ইনিংস ঘোষণা হয়েছে বাংলাদেশের পাঁচশো পঞ্চান্ন ইনিংস যেটা আসলে ইমরুল এবং তামিম ইকবাল তিনশো বারো রানের জুটি গড়েছিলেন উদ্বোধনী এবং সেই ম্যাচটি কিন্তু বাংলাদেশ ড্র করেছিল আরেকটি জুটি দেখেন তিনশো আহ আরেকটি ইনিংস ন উইকেটে তিনশো পঞ্চাশ রানে বাংলাদেশ করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামের মাটিতে ওই ম্যাচটি কিন্তু দু সালে ড্র হয় অর্থাৎ আমরা দেখছি যে যেসব ইনিং ইনিংস বাংলাদেশ বেশ বড় ব্যবধানে ঘোষণা করেছে সেসব ম্যাচের ফলাফল মানে বাংলাদেশ হারেনি ম্যাচটা অন্তত ড্র হয়েছে আমরা আরো দুটি ম্যাচের এরকম দেখব যেটি বাংলাদেশ ডিক্লেয়ার করে জিতেছে অথবা ড্র করেছে আমরা দেখতে পাচ্ছি যে জেম্বাবুয়ের বিপক্ষে দু চোদ্দ সালে চট্টগ্রামের তৃতীয় ইনিংসে বাংলাদেশ তিনশো উনিশ রানে পাঁচ উইকেট তিনশো উনিশ রানে ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ ওই ম্যাচটায় জিতেছিল এরপর ২০১৩ সালে তার আগের বছর হারার এতে তৃতীয় ইনিংসে বাংলাদেশ ন উইকেটে দুশো একানব্বই রান করে ডিক্লেয়ার করেছিল এবং বাংলাদেশ ওই ম্যাচে জয়ী হয়েছিল একটু জানতে চাই যে আমরা দেখলাম যে যেসব ম্যাচে বাংলাদেশ ইনিংস ঘোষণা করেছে সেখানে বাংলাদেশের ফলাফল কিন্তু অনুকূলে অর্থাৎ বাংলাদেশ জিতেছে অথবা ড্র করেছে এখানে কিছু আমাদের পরিসংখ্যানে দেখানো হলো যে মানে থার্ড ইনিংসে থার্ড ইনিংসে একটা লক্ষ্য সেট করা হয় অপজিশনকে একটা টার্গেট দেওয়া হয় সেটার জন্য ইউজুয়ালি হতেই পারে বাট ফার্স্ট ইনিংসে অনেক সময় ডিক্লেয়ার করার পর ঠিক অনুকূলে ফলাফল নিয়ে যাওয়াটা মুশকিল তবে সেটা যে ঠিক বিপরীত দিকে যাবে না সেটা প্রায় বলা যায় প্রায় ছশো রানের কাছাকাছি কোনো একটা স্কোর করার পর যদি কেউ ডিক্লেয়ার করে ফার্স্ট ইনিংস স্পেশালি সেই ম্যাচ থেকে আসলে প্রতিপক্ষ ডোমিনেট করে তাদের অনুকূলে নিয়ে যাবে সেটা ইউজুয়ালি হয় না সিগনাল যে উইকেট অনেক বেশি প্লাসিড অনেক বেশি ভালো উইকেট সেকেন্ড মানে ইনিংসটা যারাই খেলবে প্রতিপক্ষ তারাও একটা বড় ধরনের ইনিংস খেলবে সো দ্যাট সাড়ে তিন চার দিন প্রায় কাভার হয়েই যায় তো একটা একটা মানে দিনে তো আর দুটো ইনিংস ক্লাবস ইউজিলি করে না ওই ধরনের উইকেটে ইউজিলি নট বাট এটা হতে মানে হলে হতে পারে কোনো সময় সেটা এক্সেপশনাল হতে পারে তো কাজেই এখানে বলার তেমন কিছু নাই আমি যে জিনিসটা বলবো যে নিউজিল্যান্ডের বাতাসটা একটা ঝামেলা ছিল ওয়েলিংটনে আমার অনেক আগে একবার যাওয়ার অভিজ্ঞতা ছিল আমরা শেল ট্রফিতে বাংলাদেশ দল খেলতে গিয়েছিল একটা ফার্স্ট ক্লাস ট্রফি তো তখন বাতাসটা আসলে আনবিলিভেবল যে কোনো ক্রিকেটের জন্যই ভুরুকুচকে যাওয়ার মতো স্পেশালি ব্যাটিং করার চেয়ে আমি মনে করি যে বোলাররা যখন আরেক প্রান্ত থেকে বাতাস ঠেলে আসে কাজটা

নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় প্রথম ইনিংসে অনেক বড় স্কোর করেও কিন্তু ম্যাচ হারের অভিজ্ঞতা তাদের রয়েছে সুতরাং বাংলাদেশের জন্য নিশ্চয়ই এটা একটা কনসার্ন হবে আসলে লিপু অলরেডি কিন্তু মেনশন করেছে এই ধরনের যখন বড় রানের খেলা হয় তখন স্বাভাবিকভাবে বলা যায় উইকেটটা ব্যাটিং সহায়কই বলা যেতে পারে খুব একটা অ্যাক্সিডেন্টলি যদি সেরকম কিছু না হয় যে ব্যাটিং কল করবে তাহলেই হয়তো বা রেজাল্ট হবে আদারওয়াইজ আপনি এই ম্যাচে বাংলাদেশ বাংলাদেশকে বিট করে একটা টার্গেট দিতে হবে তারপরে বাংলাদেশকে অল আউট করতে হবে এবং চেজ করতে হবে সো সেই সময়টা কিন্তু পর্যাপ্ত নেই কারণ মোটামুটি খেলা কিন্তু বৃষ্টির কারণে কাটডাউন হয়ে গেছে ইভেন কালকেও মনে হয় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সো এই ম্যাচে আমার মনে হচ্ছে যে সেই ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নেই বাট আমরা ড্রাইভিং সিটে রয়েছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি যাই হোক আমরা আবার ফিরবো একটা বিরতি শেষে দর্শক নিচ্ছি ছোট্ট একটা বিরতি দেখছেন স্যাটারডে নাইট স্পোর্টস সাকিব মুশফিকে তিনশো উনষাট ও দু সাল এই ট্যাগ লাইনে কথা বলছে আজকের স্যাটারডে নাইট স্পোর্টস এ পাওয়ার বাই রবি দর্শক ওয়েলিংটন টেস্টের তিনটি দিন চলে গেছে এই তিন দিনের পোস্ট ম্যাচে খেলোয়াড়রা কে কি বলেছেন সেটি একবার দেখে নিতে চাই আমরা মনে হয় খুব ভালো খেলেছি রিয়াদ যদি শেষ পর্যন্ত ক্রিজে থাকতো বাট তাহলে অসাধারণ হতো আমাদের এই জায়গায় হয়তো বাংলাদেশ একটাই টেস্ট ম্যাচ খেলেছে যেটার 90% প্লেয়ার এখন নাই টিমে আপনি যখন খুব ভালো ব্যাটিং করবেন তখন যদি আপনি বড় না করতে পারেন তাহলে আফসোস অবশ্যই থাকে বাট একটা জিনিস ভালো জিনিস ছিল যে আমি কোন বাজে শট খেলে আউট এনি প্রথম দিনটি বাংলাদেশই বলতে হচ্ছে আমরা বোলিংটা ভালো করতে পারিনি আর বাংলাদেশের ব্যাটসম্যানরা দারুণ খেলেছে বিশেষ করে তামিমের ব্যাটিং ছিল অসাধারণ as we can and bowler সুযোগ পেলেই বড় রান করে সো সিনদা হোসেন যে দেখি করা যায় কি না সব থেকে স্যাটিসফাইং জিনিসটা আসলে এটাই যে অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আসছে এবং সবগুলাই সাকসেসফুলি ওভারকাম করতে পারছে এটা একটা আমাদের শুরু এবং এই চ্যালেঞ্জটা কাউকে একটা নিতে হতো এবং এজ এ ইন্ডিভিজুয়াল বলব যে তামিম এবং মমিনুল আমি বারবার বলছি যার কারণ যে সোর্স একটা টোন করে দিয়েছে এবং সেটা আমাদের এজ এ ব্যাটিং গ্রুপকে অনেক কারেছে না না আই থিংক দে প্লেড এক্সট্রিমলি ওয়েল অবশ্যই ওরা দুজন খুব ভালো ব্যাট করেছে টস জিতে বল করার পিছনে আমাদের কারণ ছিল উইকেট থেকে কিছু সহায়তা পাবো কিন্তু আমরাই ওদেরকে সুযোগ

বাংলাদেশ টি টোয়েন্টি আর ওয়ান ডে তে ভালো করতে পারেনি তার বড় কারণ মুশফিকের অনুপস্থিতি তারা লড়াই করেছে তবে টেস্ট অধিনায়ক থাকলে চিত্রটা অন্য হতে পারত তাই টেস্টে আমরা খুবই সাবধান অস্ট্রেলিয়ার মুশফিকুর রহিমের কথা বলছিলেন তিনি 23 টি बाउंड्रीতে একটি ছয়ে 159 টা ইনিংস খেলেছেন প্রায় 60 এর উপরে স্ট্রাইক রেট টেস্টে যেটা অবিশ্বাস্য তার চেয়ে অবিশ্বাস্য যে স্ট্রাইক রেটে সাকিব ব্যাট করেছেন 78 স্ট্রাইক রেটে 31 টি চার মেরেছেন যেটা বাংলাদেশ রেকর্ড এক ইনিংস দুজনের ব্যাটিং সম্পর্কে যদি বলেন না দুইটা হচ্ছে কি ধরেন যে সাকিব যে কথা কালকে প্রেস কনফারেন্সে বলছিলেন যে উনি একটা লাইফ পেয়েছিলেন খুব ইজি যেটা নিউজিল্যান্ডের মানে কোনো লেভেলে এটা পড়ার কথা না এবং সাকিবের রিসেন্ট পাস্টের কিন্তু ব্যাটিং পারফরমেন্সটা খুব ভালো হচ্ছিল না এ নিয়ে মানে কিছু ফিস ফাঁস আওয়াজও উঠে তো ফলে ওই রকম জায়গায় সাকিব একটা সুযোগ পেয়েছিলেন সেটা উনি কাজে লাগিয়েছেন আর একটা জিনিস কি ধরেন মানে খেলা তো আসলে ক্রিকেট তো ইভলভিং মানে নানা রকম চেঞ্জ হচ্ছে বিশেষ করে গত দশ বছরে ওয়ান ডে বেড়ে যাওয়া এবং তারপর টি টোয়েন্টি আসার পরে তো খেলার প্যাটার্নটা কিন্তু এটা টেস্ট কিন্তু প্রভাবিত করছে টেস্টে এখন এত বেশি রেজাল্টও আসে কিন্তু ওই কারণে এখন দেখেন টেস্টে আপনি দেখবেন যেমন ধরেন আমরা যদি একটু উদাহরণ দিই যে এখন ট্রিপল সেঞ্চুরি কারা করে আপনি দেখবেন যে যারা স্ট্রোক প্লেয়ার তারা করে খুব ক্লাসিক্যাল ব্যাটসম্যান করে ইন্ডিয়ার পক্ষে সেবা করেছে সুনীল গাভাস্কার করেনি টেন্ডুলকার করেনি রাহুল দ্রাবির করেনি কারণ এখন হচ্ছে যারা স্ট্রোক খেলে তারা টাইম মানে কুইক রান করতে পারে কুইক রান করার কারণে তারা ওই সময়টুকু পায় এখন ইয়া যেটা হচ্ছে আমি কালকে যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সাকিব এবং মুশফিকেরও যদি আপনি ব্যাটিংটা দেখেন মুশফিক দেখেন ব্যাট করেছে মুশফিক টেকনিক্যালি সবচেয়ে সলিড ব্যাটসম্যান আমাদের টেস্টে সবচেয়ে সেরা ব্যাটসম্যান ডেফিনেটলি মুশফিক ব্যাট করেছে একদম সলিড কম্প্যাক্টনেস ঠিক মানে একদম ধরেন যে টেস্টে ব্যাটিংটা যেরকম হওয়া উচিত টেকনিক ওরিয়েন্টেড একদম মানে বল ছাড়া মারা আর সাকিব তার মতো করে একটু অ্যাডভেঞ্চারিজম ছিল শর্ট ছিল এবং সেটা সাকিবের সবসময় থাকে একদম দুইটা কিন্তু দুই রকম একটা হচ্ছে টেস্টে যে ক্লাসিক্যাল ধারার যে ব্যাটিং সেটা করেছে মুশফিক আর সাকিব করেছে টেস্টের অধুনারূপ টি টোয়েন্টি ওয়ান ডে দর্শকদের চাহিদা ইত্যাদি মিলিয়ে স্ট্রোক খেলার যে একটা রোমাঞ্চ আমার কাছে ভালো লেগেছে জিনিসটা যে কন্ট্রাস্ট প্যাটার্ন মিলে একটা পার্টনারশিপ তৈরি হয়েছে এবং সেই পার্টনারশিপের ম্যাচুরিটি জায়গাটা এইটাই ভালো দিক যে তাতে হচ্ছে কি কেউ কারো তারা প্রভাবিত হননি মানে এখন সাকিবের এই দেখে মুশফিক হয়তো কিছু আরও বেশি স্ট্রোক খেলার চেষ্টা করতে পারতেন বা মুশফিকারিটা দেখে সাকিবও নিজেকে একটু ধরন বদলানোর চিন্তা করতে পারতেন এই কোনোটা করেননি তার মানে কি তার মানে বাংলাদেশি প্লেয়াররা কিন্তু এখন প্রত্যেকে তারা যথেষ্ট অভিজ্ঞ এবং তারা জানেন যে আসলে আমার স্ট্রেংথ কোনটা কোন প্যাটার্নটায় আমি খেললে সেটা দলের জন্য ব্যস্ত চল হবে এবং এই জায়গাটাও কিন্তু তারা সেভেন্টিনি দুই রকমের ব্যাটিং করেছেন করে কিন্তু তারা এমন একটা জায়গায় বাংলাদেশকে নিয়ে এগেছেন যেটা মানে বাংলাসিতে নিয়ে গেছেন মানে কি আমি মনে করি যে অনেকগুলো জায়গায় এটা বড় স্টেটমেন্ট এই অর্থে যে এটা তো এমনি আপনি বড় একটা বিগ স্টেপ কিন্তু এটা কিন্তু একটা বড় একটা এভিনিউ ওপেন করে দিল এই অর্থে দিল যে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে আমরা মানে টি-20 ওয়ান ডে পারি আর টেস্টও চা আমরা হোম কন্ডিশনে আমরা আমাদের মতো উইকেট বানিয়ে মিরাজের বোলিং বা সাকিবকে দিয়ে আমরা করতে পারি কিন্তু এখন দেখা গেল আমরা অ্যাডভার্স কন্ডিশনে যে অ্যাডভার্স কন্ডিশন শুধু উইকেট না সেখানকার বাতাস ইত্যাদি অনেকগুলো কারণ মিলিয়ে তারপর টেস্ট এবং ইয়া আমাদের যে ছয়টা ম্যাচ হারের একটা ইয়ে রয়েছে সব কিছু মিলিয়ে কিন্তু মানে অনেক কঠিন ছিল সেই রকম জায়গায় দাঁড়িয়ে আসলে আমরা টেস্টে এমন একটা কিছু করতে পারি যেটা আসলে মানে একদম কি বলে একদম বড় টেস্ট দলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এখন ধরেন এই بیٹنگটা যখন আমাদের একটা জুনিয়র প্লেয়ার উইকেট থেকে মানে জাসিনউকে দেখছে বা বাড়িতে বসে দেখছে সেও কিন্তু কি জানবেন এখন থেকে জানবে যে নিউজিল্যান্ডে গিয়ে তো ডাবল সেঞ্চুরি করা যায় নিউজিল্যান্ডে গিয়েও তো কিছু সাকিব সেটা করে দেখিয়েছে মামুন ভাই একটু দেখি যে সাকিব আল হাসান অলরাউন্ডার হিসেবে অসাধারণ একটা তিনি করেছেন 150 উইকেট এবং 3000 রানের যে এলিট ক্লাব তার মধ্যে ঢুকে গেছেন সেরা অলরাউন্ডারদের কাতারে তিনি ঢুকে গেছেন আমরা দেখতে পাচ্ছি যে এই ক্লাবে সবচেয়ে সবার উপরে যার নাম রয়েছে তিনি হচ্ছেন সর্বকালের সেরা অলরাউন্ডার ধরা গ্যারি সোবার্স তিরানব্বই টেস্টে আট হাজার বত্রিশ রান করেছেন গড় সাতান্ন এবং চৌত্রিশ গড়ে দুশো পঁয়ত্রিশ উইকেট নিয়েছেন জ্যাক ক্যালেস তিনি একশো ছেষট্টি টেস্টে তেরো হাজার রান করেছেন পঞ্চান্ন গড়ে দুশো বিরানব্বইটি উইকেট নিয়েছেন বত্রিশ গড়ে ইমরান খান আঠাশটি টেস্টে তিন হাজার আটশো সাত রান করেছেন সাঁত্রিশ গড়ে তিনশো বাষট্টি উইকেট নিয়েছেন বাইশ দশমিক আট এক গড়ে তিনি হচ্ছেন বোলিং অলরাউন্ডার বাকি দুজন কিন্তু ব্যাটিং অলরাউন্ডার আমরা পরের কারটিতে যাই

আঠাশ দশমিক চার শূন্য গড়ে রয়েছে আমরা দেখতে পেলাম যে অসাধারণ সব ক্রিকেটারের যে নাম তার মধ্যে সাকিব আল হাসানের লিপু ভাই একটু যদি বলেন যে আমরা সাকিবকে আজকে খুব বেশি বল করতে দেখিনি মাত্র সাতটি ওভার হয়তো তিনি করেছেন তিরিশটি রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিবকে কেন অধিনায়ক এত কম ব্যবহার করলেন কি মনে হচ্ছে আজকে তো আমরা নিয়মিত অধিনায়ককে মাঠে দেখতে পাইনি তো তামিমের মনে হয়েছে তিনি নিজে একজন বাড়াতি ব্যাটসম্যান এবং আজকে প্রথম যে পাঁচজন ব্যাটসম্যান ছিল তাদের মধ্যে তিনজনই বাহাতি হয়তোবা সেই কারণে সেটা একটা কারণ হতে পারে আরেকটা হতে পারে যে আপনি যদি রানের মতো একটা ইনিংস খেলেন আপনি কিছুটা স্টিফনেসে ভুগলেও ভুগতে পারেন হয়তো হয়তো বা সেটা একটা কারণ হতে পারে হয়তোবা তিনি মিরাজের উপর বেশি আহ আত্মবিশ্বাসী ছিলেন যে মিরাজ আর একটু ব্রেক থ্রু দিবে সাকিবকে অন্য সেশনে আসবেন সেরকম কোন কারণ হতে পারে নাহলে সাকিবের মতো প্লেয়ারকে আমার কাছে মনে হয়েছে একটা সাকিবকে আনলেও আনা যেতে পারত তো অনেকগুলো কারণই এখানে আছে যে মুশফিক হয়তো বেশি ডিপেন্ড করে হয়তো তামিম একটু কম ডিপেন্ড করেছে তিনি অস্পিনার উপর হয়তো বেশি ডিপেন্ড করেছে তিনটা সিমারকে তিনি হয়তো বেশি ব্যবহার করেছেন বাট আই থিঙ্ক আরো কিছু ওভার আরো গোটা পাঁচেক ওভার সাকিবের পাওয়া উচিত ছিল আরম ভাই আমরা সাকিবের রেকর্ডটা একটু আগে দেখাচ্ছিলাম অন্যদের সঙ্গে তুলনা করে বর্তমান বিশ্ব ক্রিকেটে যারা অলরাউন্ডার হিসেবে খেলছেন সেটা রবিচন্দ্র অশ্বিন বলেন মইন আলী বলেন বেন স্টোকস বলেন বা আর যে নামগুলো আসে তাদের মধ্যে কি মনে হয় না যে যদি ব্যাটসম্যান হিসেবে কাউন্ট করেন তাহলে সবার উপরে সাকিব অবশ্যই কারণ আপনার সাকিব এমন একজন প্লেয়ার আপনি আমি বলি যে দুটোই কিন্তু তার ফিফটি ফিফটি আমরা বলি বলিং অলরাউন্ডার বাট তার ব্যাটিং ওয়ান ডে টি টোয়েন্টি ইভেন টেস্টেও যে ব্যাটিং পারফরমেন্স যদি আমরা দেখি তাকে কিন্তু আমি বলবো যে বলিং অলরাউন্ডার না ফিফটি ফিফটি অলরাউন্ডার দুটোতে আমরা সমানভাবে তাকে কাউন্ট করতে পারি কারণ একজন টিমের মেইন ব্যাটসম্যান হিসেবে যে কোনো জায়গায় তাকে ব্যাটিং করানো যেতে পারে তিন চার পাঁচ ছয় যে কোনো দলের প্রয়োজনে সে নামছে পাশাপাশি বলিংটাও যে কোনো সময় ইভেন নতুন বলে পুরাণ বলে স্লগে সবসময় ইউজ করা যাচ্ছে দ্যাট মিন্স তাকে যে কোনো সময় টিমের একজন মেন বলার হিসেবে ইউজ করা যাচ্ছে ইভেন ব্যাটসম্যান হিসেবে ইউজ করা যাচ্ছে সো সে আসলে বোলিং অলরাউন্ডার বলে তাকে একটু ছোটো করা হবে তার ব্যাটিংটাকে ছোটো করা হবে আসলে তাকে সমান সমানই ধরা যেতে পারে দুটাতেই ফিফটি ফিফটি অবস্থানে রয়েছে আর অন্য যাদের কথা বললেন তারা কিন্তু যদি বলিং অলরাউন্ডার হয় যেমন আশুমিনের কথা যদি বলি সে কিন্তু বলিং অলরাউন্ডার ব্যাটিং করে আপনি দেখবেন ম্যাক্সিমাম ম্যাচে সাত তাকে কিন্তু আমরা সাধারণত এবং যখন বলিং করছি তাকে মেন বলার হিসেবে দেখানো হচ্ছে সো আসলে তাকে বলিং অলরাউন্ডার না পুরোটাই সমান সমান অলরাউন্ডার বলা যেতে পারে চিন্তা করলে অশ্বিন এরা কিন্তু ঠিক সেই অর্থে অলরাউন্ডার না এটা নানান ভাবে আসলে বানিয়ে দেওয়া হয়েছে হচ্ছে বলার এখন বলার ব্যাট করে কখনো কখনো হয় তার ব্যাটিংটা হয়তো একটু ভালো

আবারও আমন্ত্রণ সাকিব মুশফিকের তিনশো ও দু সতেরো সালে এই ট্যাগলাইনে কথা বলছি আজকে স্যাটারডে স্পোর্সে পাওয়ার্ড বাই রবি দর্শক শ্রীলঙ্কা ও ভারত সফর নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন কিছু কথা বলেছেন আসন্ন এই দুটি সফর নিয়ে তিনি কি বলেছেন সেটা একটু দেখে নিতে চাই শ্রীলঙ্কার শিডিউলিংটা এখন ফাইনাল স্টেজে আছে একটা ফাইন টিউনিংয়ের কাজটা হচ্ছে আমরা একটা ফুল সিরিজ আমরা শ্রীলঙ্কাতে খেলবো টু টেস্ট থ্রি ওডিআই অ্যান্ড টু টি টোয়েন্টি আমরা আশা করছি আগামী সপ্তাহের মধ্যে সূচিটা চূড়ান্ত হবে শ্রীলঙ্কা কন্ডিশন আমাদের কন্ডিশন অলমোস্ট সিমিলার সো এরকম যে আমরা অন্য পার্ট অফ দ্য ওয়ার্ল্ড আমরা যে কন্ডিশনিং ক্যাম্প বা প্ল্যান করে থাকি শ্রীলঙ্কায় আমাদের সে ধরনের কোনো পরিকল্পনা এই মুহূর্তে নেই তবে অবশ্যই সিরিজের মূল ম্যাচের আগে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলব যেহেতু আমরা ইন্ডিয়া ক্রিকেটে আপনার একটা টেস্ট ম্যাচ খেলব এবং শ্রীলঙ্কা সিরিজটা আমাদের টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে আপনি বলবেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডে যদি বাংলাদেশ একটি টেস্ট ম্যাচ অন্তত ড্র করতে পারে সেটা বাকি যে বছরটা অনেকগুলো টেস্ট ম্যাচ নয় থেকে আরো দশটি টেস্ট ম্যাচ খেলার সুযোগ হয়তো বাংলাদেশ সর্বোচ্চ পাবে সেখানে এটার প্রভাব কিরকম হতে পারে না ভাবে তো আমাদেরকে অনুপ্রাণিত করবে আর এই ভারত এর পাশাপাশি শ্রীলঙ্কাতে ইতিপূর্বে কিন্তু লাস্ট সিরিজটা তো খুবই ভালো ছিল সেখানে ডাবল হান্ড্রেড ছিল আশরাফুলের ওয়ান নাইনটি নাসিরের হান্ড্রেড একটা টেস্ট ম্যাচই তো আমাদের অতীত স্মৃতি শ্রীলঙ্কাতে যথেষ্ট ভালো তবে হ্যাঁ ভারতে আমাদের হয়তো বেগ পেতে হতে পারে বিকজ ওখানে অনেক কোয়ালিটি বোলার আছে কোয়ালিটি ব্যাটসম্যান আছে তারপরেও বাই দিস টাইম এই আত্মবিশ্বাসটা আমরা যদি ক্যারি করতে পারি তো ডেফিনেটলি আমরাও একটা ভালো জমজমাট প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলার চেষ্টা করব তো আমার মনে হয় আমাদের টেস্ট ওডিআই সবগুলো সিরিজই আমার মনে হয় বছর মন্ধ যাবে না ভালোই যাবে আচ্ছা আনন্দ ভাই এই বিষয়ে যদি কিছু বলার থাকে আসলে আমরা নিউজিল্যান্ডের এই কনফিডেন্সটা তো অবশ্যই কাজে লাগবে বাট এরপরেই খেলতে যাচ্ছি ইন্ডিয়াতে এখানে কন্ডিশনটা কিন্তু একটু ডিফারেন্ট হবে উইকেটের ক্যারেক্টারটাও ডিফারেন্ট হবে এটা একটু অবশ্যই একটু দেখ পেতে হতে পারে আপনি নিউজিল্যান্ডে আমরা যে ধরনের উইকেটে খেলে আসলে আমরা যদিও আমাদের কন্ডিশনে খেলে অভ্যস্ত রেগুলার বাট ইন্ডিয়া আমরা দেখেছি তাদের সুবিধার্থে তাদের হোম কন্ডিশনে সবসময় নিজেদের মধ্যে করে যে ফেভারগুলো নেওয়া উইকেটের পাশাপাশি আদার্স আার যে ব্যাপারগুলো রয়েছে সাপোর্ট থেকে শুরু করে সব বিষয়ে এই জায়গাগুলোতে ইন্ডিয়া কিছুটা এগিয়ে থাকবে বাট এই কনফিডেন্সটা অবশ্যই কাজে লাগবে যে কোনো একটা ব্যাটসম্যান দুইশো রান করা বা আপনার বড় ইনিংস খেলা একশো রান করা সেটা একটা অনেক বড় কনফিডেন্সের ব্যাপার আর নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডের এগেনস্ট এইভাবে ভালো ক্রিকেট খেলে আসার পরে অবশ্যই কনফিডেন্স খুব ভালো থাকবে বাট ইন্ডিয়ার সঙ্গে হয়তো একটু টাফ টাইম যাবে বাট শ্রীলঙ্কায় আমাদের স্মৃতি কিন্তু খুবই ভালো যেটা লিপুয়ে বললো শ্রীলঙ্কার লাস্ট সিরিজ আমরা খুব ভালো ক্রিকেট

এইটা জায়গার থেকে বেরো আসতে হবে এখানে আরেকটু ম্যাচুরিটির পরিচয় দিতে হবে আমার মনে হয় ক্যাপ্টেনদের আরো স্বাধীনতা থাকা উচিত

চড়াও হওয়া যায় সেই কারণে হতে পারে আমি বরং মনে করি যে আমরা গত কিছুদিন ধরে কিন্তু আমরা পেস বোলিংয়ে এ খেলার বা বাইরের কন্ডিশনে খেলার যে আমাদের দুর্বলতা ছিল সেটা আমরা অনেকটা কাটিয়ে উঠেছি কিন্তু স্পিনে স্পেশালি টেস্টে যখন কন্টিনিউয়াস কোয়ালিটি স্পিনার বিশ পঁচিশ বার ইন্ডিয়াতে বল করবে তখন একদম সলিড টেকনিক লাগে আসলে মানে সত্যি কথা বললে স্পিন আমরা ফুটওয়ার্ক সবকিছু মিলে স্পিন বেশি টেকনিক খেলা আমরা ইয়ে করে বলি এবং বাংলাদেশে গত কিছুদিন ধরে কিন্তু আমাদের সেই মানের কোয়ালিটি স্পিনারও তৈরি হচ্ছে না মিরাজটা আমি ব্রেকেটে রাখছি কারণ মিরাজ তো মাত্র শুরু করলো গত দশ বছর কিন্তু সাকিবের পর আমরা খুব ওই মানের যে আমরা কিন্তু স্পেশাল পাচ্ছি স্পিনার পাচ্ছি না এবং কেন যেন আমার মনে হয় যে স্পিনে খেলার যে আমাদের দক্ষতা সেই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে অনুপস্থ বা যে কোনো কারণে কিন্তু সেই দক্ষতা সর্বোচ্চ পর্যায়ে যাচ্ছে না ফলে আমি বরং মনে করি যে বাংলাদেশ যে সিরিজ দুটো হবে আমরা যতই সহজ ভাবছি যে ইন্ডিয়াটা তো হবে না শ্রীলঙ্কায় আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত যে আমরা হয় কি একটা সাইকোলজিক্যাল ইয়া চলে আসতে পারে যে আমরা তো স্পিন পারি আর এখন তো আমরা নিউজিল্যান্ডে গিয়ে আমরা খেলে এসেছি এটা যেন না আসে এই জায়গাটা যেন গুরুত্ব দেওয়া হয় আমি মনে করি এটা একটা বিষয় বাট স্টিল আমাদের এর জন্য ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা তো অনেক বা শ্রীলঙ্কায় দুই হাজার আমরা অনেক ভালো খেলেছি বাট সব কিছু মিলিয়ে যেটা হবে নিউজিল্যান্ডে এটা সাইকোলজিক্যালি আমাদের এটা বিগ বুস্ট হবে হইতে বাধ্য আসলে কারণ এরকম একটা জায়গায় যখন আমরা খেলে আসলাম সেটা একটা বুস্ট হবে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যখন আমরা এরকম ভালো করবেন ওপোনেন্ট কিন্তু সেইভাবে প্রিপেয়ার্ড হয় যেমন ধরেন যে এতদিন পর্যন্ত হান্দান যেটা শুরুতে বলছিল খুব ইন্টারেস্টিং যে সবাই ভাবতো যে বাংলাদেশ টি টোয়েন্টি করবে টেস্টে আমরা রিল্যাক্স ইংল্যান্ডে যেটা ভেবেছিল ইংল্যান্ডকে কিন্তু

আমি বলতে পারি যে যদি কোনো কারণে নিউজিল্যান্ড তাদের সেকেন্ড ইনিংস ব্যাট করে তখনই হয়তো স্পিনাররা কিছুটা ডোমিনেট করতে পারে বাট এখন বোধহয় দু একটা বল লাফিয়েছে বাইরে কিন্তু খুব একটা কিছু দেখা যায়নি আর ওরা এত পর্যাপ্ত সময় পাচ্ছে যে পিছিয়ে খেলার জন্য অ্যান্ড এই খেলা আপনি দেখেন দুই দলের ব্যাটসম্যান কিন্তু টোটালি টাইমিংয়ের উপর ক্রিকেট খেলছে কোনো পাওয়ার এক্সারসাইজ করতে হচ্ছে না ছয়ের জন্য যেতে হচ্ছে না অটোমেটিক্যালি ওয়েট করলে বল কিন্তু একটা না একটা পেয়ে যাচ্ছে তো আমার মনে হয় যে এই ম্যাচে যদি সেকেন্ড ইনিংসে আসে কোনো সুযোগ হয় কোনোভাবে তাহলে আমরা হয়তো ফিফ ডেতে আমরা কিছুটা দেখতে পারি যে স্পিন কিছুটা ধরছে কিংবা কিছুটা কার্যকর হতে পারে এছাড়া আমার মনে হয় না তেমন একটা সুযোগ থাকবে কালকে বাকিটা মানে সেদিকে আমাদের তাকায় থাকতে হবে আর কি গাজী আশরাফ হোসেন লিপু হান্ডান সরকার এবং মোস্তফা তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং একই সঙ্গে আপনাদের জন্য আহ রবির পক্ষ থেকে তিনটি গিফট হ্যাম্পার রয়েছে সেটি আপনাদের হাতে তুলে দিতে চাই ভাই